করিমগঞ্জের মাকুন্দা খ্রিস্টান লেপ্রোসি এন্ড জেনারেল হাসপাতালকে ৪২ লক্ষ টাকার চিকিৎসা সামগ্রী দান করল সচিন তেন্ডুলকর ফাউন্ডেশন। ভারতের ক্রিকেট আইকনের এই দানে সংশ্লিষ্ট হাসপাতাল আরো সমৃদ্ধ হলো বলে হাসপাতাল কর্তৃপক্ষের অভিমত। ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার মাকুন্দা লেপ্রোসি এন্ড জেনারেল হাসপাতালের কার্য তো গোটা দেশ জুড়েই সুনাম রয়েছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলবাসীর মাকুন্দা হাসপাতালের প্রতি আস্থা বিশ্বাস অধিক। প্রশংসনীয় চিকিৎসা পরিষেবা প্রদান এবং বিশেষ করে কর্তৃপক্ষের সেবামূলক মানসিকতার কারণে এই খ্রিস্টান হাসপাতাল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই অবস্থায় মাকুন্দা লেপ্রোসি অ্যান্ড জেনারেল হাসপাতালে ৪২ লক্ষ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান করল দেশের ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকরের ফাউন্ডেশন। কার্যত বিভিন্ন সূত্রে সচিন জায়া অঞ্জলি তেন্ডুলকর এই হাসপাতালের সেবামূলক কাজকর্মের বিস্তৃত জানতে পারেন। এরপরে মাকুন্দা হাসপাতাল কর্তৃপক্ষ সচিন জায়া তথা সচিন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর চিকিৎসক অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে যোগাযোগ করেন এবং ফাউন্ডেশনের কাছে হাসপাতালে সদ্যজাত শিশু চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম প্রদানের ব্যাপারে আর্জি জানায়। সে আবেদন মঞ্জুর হওয়ার পর সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের তরফে মাকুন্দা লেপ্রোসি অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৪২ লক্ষ টাকা সদ্যজাত শিশু চিকিৎসার সরঞ্জাম প্রদান করা হলো। এই সমস্ত সামগ্রী প্রাপ্তির ফলে সংশ্লিষ্ট হাসপাতাল আরো সমৃদ্ধ হলো বলে জানালেন সংশ্লিষ্ট চিকিৎসক। This standard of care is available not many places in this region, especially the babies who are very sick, especially during the neonatal period. They will have to travel all the way to Silchar or Nigrim Shillong or Guwahati. So by getting these equipments, a lot of catchment population will be benefited. We usually get not only patients who are born in our Mahanda hospital, we will be getting patients from Kathakandi and Karimganj, Baregram, Dharmanagar and Kannur and neighboring places of Mizoram and Tripura, and also from Karimganj district. So overall it is a great thing for the people who are in this place, so that they can come to us directly and they need not travel a long distance all the way to the Calcutta for this standard treatment, because these equipment are available here. এই ধরনের সদ্যজাত শিশু চিকিৎসা সামগ্রী প্রাপ্তির মাধ্যমে মাকুন্দা হাসপাতাল যেমন সমৃদ্ধ হলো, তেমনি গোটা করিমগঞ্জ সহ ত্রিপুরার একাংশ সাধারণও যে উপকৃত হবেন তা বলাই বাহুল্য। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের এই প্রয়াস সর্বত্র উচ্চ প্রশংসিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।